হ্যালো ফ্রেন্ড, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা তুমি যে ভিডিও বানাই কিন্তু তুমি প্রত্যেকটা ব্যাপার বলো না। তো ভাই, প্রত্যেকটা ব্যাপার আমার খাতার মধ্যে লেখা থাকে। আমি খাতার যে কন্টেন্ট এখানে খাতার মধ্যে লিখে রাখি, কন্টেন্ট দেখে আমি তোমাদেরকে ভিডিও বানাই। তো আজকের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কি, এসএসসি সিলেবাস মানে 8 বাহিনী সিলেবাস কি কি থাকবে এই সম্বন্ধে এখনের ভিডিওটা। তো সিলেবাস 4টা থাকে। প্রথম কথা থাকে রিজনিং, দ্বিতীয় হচ্ছে জিকে, তৃতীয় হচ্ছে অঙ্ক, 4 নম্বর আছে ইংলিশ অথবা হিন্দির ব্যাকরণ। এটা হচ্ছে থাকে। তো সিলেবাসগুলো তোমরা দেখে নাও, আমি বইয়ের মাধ্যমে তোমাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি। ওকে, জেনারেল ডিউটি এসএসসি জিডি, ঠিক আছে। এটা সিলেবাসটা হচ্ছে 90 মিনিটের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিট টোটাল। ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা, মাধ্যমিক পাসের জেনারেল ইন্টেলিজেন্স 25, জেনারেল ইন্টেলিজেন্স 25 হচ্ছে, জিকে হচ্ছে 25, ঠিক আছে। এরপর অঙ্ক 25, ইংলিশ হিন্দি ব্যাকরণ। তো বন্ধুরা, এই যে সিলেবাসটা তোমরা দেখলে এখন, মানে অঙ্ক, রিজনিং, জিকে এবং ব্যাকরণ, এই 8টা মানে 8 বাহিনীর 4টা সিলেবাস। তো এই সিলেবাসের মধ্যে কীভাবে পরীক্ষা হবে, প্রথম কথা, কম্পিউটারে যে আমরা পরীক্ষা এখন দিই সেখানে কোনো লিখতে হয় না, সেখানে শুধু নিজের নাম, নিজের রোল নাম্বারটা টাইপ করতে হয়, ঠিক আছে। এরপর তোমাকে আর কি কি করতে হবে সেখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমাদের অঙ্কর জন্য 25 নাম্বার থাকবে, রিজনিংয়ের জন্য 25, জিকের জন্য 25 এবং ব্যাকরণের জন্য 25। অনেকে বলবে দাদা এখানে প্রশ্ন তো থাকে 100 নম্বরের, এখানে দালাল প্রশ্ন দিয়ে দেয়। আরে বোকার মতো প্রশ্ন করে কোনো লাভ নেই। শুনো, এখন 1 মাস ধরে পরীক্ষা, হয়তো আমার আজকে পরীক্ষা হলো, আমার পাশের বাড়ির বন্ধুটার হয়তো কালকে পরীক্ষা আছে, তার পাশের বাড়ি হয়তো তার বন্ধুটা হয়তো তার পরের দিন পরীক্ষা আছে। এসএসসির পরীক্ষা 1 মাস ধরে চলে, টোটাল 30 দিন। তাহলে 30 দিনের মধ্যে ভাবো আমার যে প্রশ্নগুলো আসবে, আমি গিয়ে বলে দিতে পারি সেই ছেলেটাকে, আরে ভাই এই প্রশ্নগুলো এসেছিল, তাহলে সে আমার থেকে বেশি নাম্বার পাবে। সে হয়তো বললো আরে ওর কাছে এই প্রশ্নগুলো ছিল, তার কাছে এই প্রশ্নগুলো, আরেকজনকে সে বলে দিল, তার তো হয়ে গেল। তাহলে এসএসসির যে প্রশ্ন আমাকে একরকম দিবে, তাকে একরকম দিবে, আরো একটা ছেলেকে অন্যরকমের আসবে, মানে ম্যাচ করবে না কারো সাথে। তো এখানে কি অসুবিধাটা হচ্ছে, এখানে আমি হয়তো পরীক্ষায় দিলাম, আমার হয়তো ভালো নাম্বার হলো ফার্স্ট চান্সে, সেকেন্ড চান্সে প্রশ্ন চেঞ্জ হয়ে গেল, তার পরীক্ষায় হয়তো একটু টাফ লাগলো, থার্ড চান্সে হয়তো আরো সহজ হলো, কোন চান্সে কি হবে বলা মুশকিল। এই জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ আমাকে যে সে বলছে সিলেবাসের ব্যাপার নিয়ে, সিলেবাসের ব্যাপার নিয়ে তোমরা দেখে নিলে যে প্রথমে থাকবে রিজনিং 25 নাম্বার, জিকে 25, অঙ্ক 25, ব্যাকরণ 25। এখানের মধ্যে আমি যদি একটা বই পড়ি, ওই বইটার মধ্যে হয়তো যে রিজনিংটা আমি দেখলাম, রিজনিং হয়তো দেখা গেল সেখানে 500টা আছে। তো পুরো আমাদের ভারতে 500টাই কি রিজনিং আছে, যতগুলো বই আছে আরো বেশি আছে। তাহলে আমাকে ওই বইটায় হয়তো 500টা রিজনিং পেলাম, ওই বইটা জিকে 500টা পেলাম, অঙ্ক 500টা পেলাম, আর ব্যাকরণ 500টা পেলাম। আর একটা বইকে আমি কিনলাম, সেটা তো দেখা গেল যে রিজনিং হয়তো আমার 200টা পেলাম, অঙ্ক হয়তো 250টা পেলাম, ব্যাকরণ হয়তো আমি সেখানে 250টা পেলাম। মানে এই করে 3-4টা বই ব্যবহার করতে হয়। তো তোমরা সব থেকে ভালো হয় কি কি বইগুলো ব্যবহার করতে হবে বইগুলো একবার দেখে নাও। ওকে, এখানে অনেকগুলো বই আছে, ঠিক আছে। এই বইগুলোর মধ্যে আমি মাত্র কয়েকটা বই তোমাদেরকে দেখালাম, এরকম যত আছে
তুমি দেখবে এখানে প্রায় 20-22টা বই আছে, প্রত্যেকটাকে তুমি কিনতে পারো, কোনো অসুবিধা নেই, সবগুলো। তো ভাই বইগুলো দেখা হয়ে গেছে, এই বইগুলো এইগুলো কি করবে, ফ্লিপকার্টে সার্চ করবে এসএসসি জিডি বুকস 2021, হিন্দি লিখে দিবে আগের দিকে এসএসসি জিডি বুকস হিন্দি 2021, দিয়ে ফ্লিপকার্টে সার্চ করবে, যেরকম আমরা মোবাইল সার্চ করি সেরকম ফ্লিপকার্টে সার্চ করবে, তাহলে সেখানে পেয়ে যাবে, বই এসে যাবে, সেখান থেকে বই অর্ডার করে দেবে, হয়তো দুটো বই একসাথে অর্ডার করলে, তারপর আবার দুটো বই অর্ডার করলে। আমি একটা ছেলেকে বলেছিলাম যে ভাই ফ্লিপকার্ট অ্যাপটা লোড করো, ফ্লিপকার্ট হলুদ আর নীল রঙের অ্যাপটা, সেখান থেকে সে অর্ডার করেছে, তার ইউটিউবে দেখে নেবে ফ্লিপকার্টে কিভাবে অর্ডার করতে হয়, তাহলে সেখান থেকে বই অর্ডার করে নিল, প্রত্যেক দিন সে বই পড়ছে, প্রত্যেক দিন পড়ছে, বলছে দাদা আমার অনেক ভালো এখন হয়ে গেছে, হিন্দিতে পড়ছে, বাংলা নয়, হিন্দি শেখার জন্য বই আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুরি যেখানে খুশি পেয়ে যাবে। তো ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এসএসসি সিলেবাস এবং বইয়ের ব্যাপার নিয়ে ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো। আজের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, জয় হিন্দ, বন্দে মাতরম।